হ্যালো এন্ড ওয়েলকাম রাবিন ট্রাভেল এন্ড ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমরা অনেকদিন পরে আরেকটি ফুড ব্লগ করতে যাচ্ছি এবং এটি কোনো হোম ব্লগ হবে না, এটি হবে বাইরে। অর্থাৎ আমরা আজকে যাচ্ছি ইন্দ্রমোহন সুইটস, খুলনার একটি ঐতিহ্যবাহী মিষ্টির দোকান যেটি 125 থেকে 130 বছরের পুরনো। তো প্রথমে এই দোকানটি পরিচালনা করত, অর্থাৎ যে দোকানের প্রতিষ্ঠাতা তিনি হচ্ছেন ইন্দ্রমোহন দে, যার নামেই এই দোকানটি আসলে পরিচিত। তো তারপরে তার ছেলে বেনি মাধব দে এই দোকানটির দেখভাল করতেন প্রায় সুদীর্ঘ 50 থেকে 55-60 এরকম বছর। তো এখন তার বংশধররা দোকানটি পরিচালনা করছে, তো আমরা সেখানে যাচ্ছি। এই ভিডিওতে আমার সঙ্গে আছেন জুম্মান ভাই, ওনাকে আগেও আপনারা কয়েকটি ভিডিওতে দেখেছেন। এই ইন্দ্রমোহন সুইটসের আগে যে ঐতিহাসিক স্থাপনাটি ছিল সেটি 125 বছরের পুরনো, কিন্তু আইনি জটিলতার কারণে আপাতত সেটির স্থান পরিবর্তন করা হয়েছে। তো অবশেষে পৌঁছে গেলাম আমরা আমাদের এই ইন্দ্রমোহন সুইটসের এখানে। তো এটা হচ্ছে হেলাতলা জামে মসজিদের যে গলি, ওই গলিটার ভিতরেই আসলে। এখানে উপরে ফলক দেওয়া আছে, ফলকটা আমি আপনাদেরকে দেখাবো এখনই। আর তো চলুন ভিতরে এখন যাওয়া যাক, ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাই যে আমরা ওখানে কি করি বা ওটার ডেকোরেশন কেমন, মিষ্টিগুলো কেমন এবং দাম কেমন সেটা আপনাদেরকে এখন আমরা দেখাবো। আপনারা যে মিষ্টান্নগুলো দেখছেন সেগুলো কিছুক্ষণ আগেই তৈরি করা হয়েছে। আপনারা যদি সকাল 11টা থেকে 3টার মধ্যে ইন্দ্রমোহনে যান তাহলে গরম গরম মিষ্টান্ন উপভোগ করতে পারবেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন ইন্দ্রমোহন সুইটসের মূল্য তালিকা। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন এই তালিকার মধ্যে চমচম মিষ্টান্নটি ছাড়া বাকি সব মিষ্টান্নই ছিল এবং আমরা সবগুলোই চেখে দেখেছি, যা আপনাদেরকেও দেখাবো। এখন সময় 3টা বেজে 30 মিনিট, এখনো এক পদের মিষ্টান্ন চুলায় রয়েছে, অর্থাৎ রান্না করা হচ্ছে। এখন আপনারা দেখছেন কিছু ছবি এবং পত্রিকার কাটিং, যেখানে দেখা যাচ্ছে আমেরিকার রাষ্ট্রদূত এবং তার সহযোগীরা মিলে ইন্দ্রমোহনের মিষ্টি খেতে এসেছিলেন এবং তারা মিষ্টি খেয়ে তার অনেক প্রশংসা করেছিলেন। তখন পুরনো স্থাপনায় দোকানটি পরিচালনা করা হতো। এখানে যে মিষ্টিগুলো আছে সবগুলো কি আছে এখন? চমচমটা হবে না? একটা করে মানে দুইজনকে দুইটা দুইটা, বুঝছেন? ওই বড় ছোট সব দেন দুইটা দুইটা। বড় ছোটটা দিলেন না? হ্যাঁ, আর ওই দানাদারটা দিন। আমাদের আটটা মিষ্টির নাম
প্রথমেই আমরা এখান থেকে নিচ্ছি যেটা সেটা হচ্ছে পান্তুয়া। তো পান্তুয়াটা আসলে এইমাত্র সবগুলো মনে হচ্ছে যে রান্না মানে তৈরি করা সবগুলো গরম গরম মনে হচ্ছে, তার জন্য আমি অনেক আগেই এসেছি যেন আমরা গরম গরম খেতে পারি। এখন আমরা প্রথমে পান্তুয়াটা একটু দেখি ভিতরে কেমন। সেই পান্তুয়াটার ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিতরে কিন্তু একদম নরম, মানে অন্যান্য দোকানে যেরকম শক্ত হয় সেরকম না। আমরা এখন পান্তুয়াটা খাচ্ছি। তো যে পান্তুয়াটা আমরা এখন খেলাম সেটা হচ্ছে 20 টাকা পিস বড়টা। আমরা তো প্রথমেই দেখালাম যে যে মূল্য তালিকাটা রয়েছে সেটা দেখালাম। তো এখন আমার হাতে যেটি দেখছেন এটি হচ্ছে ওই একই পান্তুয়ার ছোট পিস। তো এই ছোট পান্তুয়ার পিসটি এখন আমি ভাঙছি, তো ওটাও একই রকমই টেস্ট। তো ওটা এখন আমি খাচ্ছি। তো এখন আমরা যে মিষ্টিটি দেখব সেটি হচ্ছে রসগোল্লা। রসগোল্লাও আমি দুইটি নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য, একটি হচ্ছে বড় পিস আর একটি হচ্ছে ছোট পিস। এই বড় পিসটির দাম হচ্ছে 20 টাকা আর রসগোল্লা বড় পিস, আর এই ছোট পিস যেটি সেটির দাম হচ্ছে 10 টাকা। তো এটাও আমি আপনাদের একটু ভেঙে দেখাই। দেখতে পাচ্ছেন যে এর ভিতর থেকে রসটা কিন্তু আসলে খুব ভালোভাবে ইয়ে করছে, এর ভিতরে একটু ক্ষীর জাতীয় কিছু রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। ছোট মিষ্টি, এই ছোট মিষ্টিটিও আমি খেয়েছি, এটার ভিতরটাও ওই বড়টার মতোই একই রকম আপনার ভিতরে দেখতে পাচ্ছেন, কিন্তু এটা ছোট আকৃতির। এটি 10 টাকা পিস এবং যেটি বড় ওটি হচ্ছে 20 টাকা পিস। এবার যেটি নিয়েছি এটি হচ্ছে দানাদার। তো এই দানাদারের দামও 10 টাকা প্রতি পিস। তো এটা আমি একটু ভেঙে দেখাই। এটা আসলে অন্যান্য যেরকম দেখায় যে যে শক্ত, এটি আসলে সেরকম না, এটি নরমই। এবং এটিও আমি একটু খাই। তো এখন আপনারা যেটি দেখতে পাচ্ছেন সামনে এটি হচ্ছে সন্দেশ। তো এটি হচ্ছে এখানকার রীতি অনুযায়ী এটা কলা পাতায় সার্ভ করা হয়। তো এখানে আমি 100 গ্রাম সন্দেশ নিয়েছি, সন্দেশের কেজি হচ্ছে 400 টাকা। তো এটা আমি একটু এখন টেস্ট করে দেখি। সন্দেশগুলো খুব সুন্দর, সে সম্ভবত তালের। এটা কি সন্দেশ কাকা? এটা কিসের সন্দেশ? এটি হচ্ছে গুড়ের সন্দেশ। এটি হচ্ছে এখানে এরকম কলা পাতায় সার্ভ করা হয়। তো এটির প্রতি কেজি 400 টাকা এবং এটি আমরা 100 গ্রাম নিয়েছি গুড়ের সন্দেশ। আমাদের দেশে আছে।
এনারা যখন আসছিল তখনও তো অনেক পত্রিকায় আসছে, তারপরে টিভিতে আসছে, আমেরিকার রাষ্ট্রদূত আসছিল। কিছুদিন আগে না, 2000 ওই দোকানে ওই যে মেইন দোকান, এখন এখানে কোন রকম খোলা রাখতে হয়েছে, এখন আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন সেটি হলো এই মিষ্টির দোকানটির প্রতিষ্ঠাতা ইন্দ্রমোহন দে এর ছবি। এখানে আগে অনেক প্রকারের মিষ্টান্ন তৈরি করা হতো, কিন্তু কালের পরিক্রমায় এখন এই পাঁচ ধরনের মিষ্টান্নই তৈরি হয়, যার মধ্যে শুধু পান্তুয়াটাই আপনাদের দেখাতে পারলাম না, না থাকার কারণে। পান্তুয়ার বড়টা পিস 20 টাকা করে এবং ছোটটা 10 টাকা করে। আমরা ইন্দ্রমোহনের মিষ্টান্নগুলো উপভোগ করে এবং এখানকার কর্মচারীদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে অনেকটা ভালো সময় উপভোগ করে দোকান থেকে বের হলাম। তার সাথে সাথে এই ঐতিহাসিক মিষ্টান্ন ভান্ডারে আপনাদেরকে জানাই আমন্ত্রণ। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। তো আসলে আপনারা দেখলেন যে এই দোকানটি আসলে আগে যেখানে ছিল সেখানে এখন আর নেই। তো দোকানটির স্থান পরিবর্তন হয়েছে, কিন্তু মিষ্টির স্বাদ এবং গুণের কিন্তু কোনো পরিবর্তন হয়নি। যে আপনারা যদি দুপুরের দিকে অর্থাৎ 12টা, 1টা, 2টা, 3টা এই সময়ের মধ্যে যান, তাহলে আসলে ওখানকার গরম গরম মিষ্টিগুলো আপনারা উপভোগ করতে পারবেন, কারণ এখানে সকালের দিকে আসলে মিষ্টি তৈরি করা হয়। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনাদের মূল্যবান মতামত বা যে কোনো প্রশ্ন আপনারা কমেন্ট করে জানাবেন। সো নেক্সট ভিডিও পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।